হ্যাঁ আমাকে সব সময় শাসন করে কারণ ও আমার বাবা আমি ওর মেয়ে যেহেতু এজ ডিফারেন্স আমাদের খুবই কম ভাই বোনের মতো বলতে পারো তো ওরকমই বাট হ্যাঁ মানে আমি রিসেন্টলি আমার টলিউডে প্রথম সারি জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় চল্লিশের কাছাকাছি বয়স হতে চললেও তার সৌন্দর্য এবং এনার্জি দেখলে কিন্তু যে কোনো মানুষই অবাক হতে বাধ্য হবেন নিজে জীবনে পরপর তিনবার বিয়ে করেছেন এই অভিনেত্রী প্রথমবার 2003 সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন নায়িকা প্রায় 13 বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ হয় এরপর 2016 সালে আবারও এক উঠতি মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী কিন্তু তার এই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি 2019 সালে তৃতীয়বারের মতো বিয়ে করেন রোশন সিংকে বিয়ের পর বেশ কিছুদিন তাদের সুখী দাম্পত্যের ছবি সোশ্যাল মিডিয়ার সামনে এসেছিল অনেকেই মনে করেছিলেন হয়তো এবারের মতো সংসার টিকিয়ে নেবেন শ্রাবন্তী কিন্তু তার এই সংসারও এক বছরের মধ্যেই ভাঙন ধরে সম্প্রতি তৃতীয় বিবাহ বিচ্ছেদের জন্য ঝুলছে আদালতে এরই মধ্যে আবার চতুর্থ সম্পর্কে জড়িয়ে পড়েছেন বেকারির এক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে জানা গেছে অভিরূপ তার সাথে একই আবাসনে বাসিন্দা প্রসঙ্গত প্রেমে পড়ার আগে খুব বেশিবার কিছু ভাবেন না শ্রাবন্তী তার সম্পর্কের দিক থেকে তিনি কেমন সেটা যেরকমই হোক না কেন একজন মা হিসেবে তিনি কেমন এ প্রশ্নের উত্তর অনেকবারই দিয়েছেন শ্রাবন্তী শ্রাবন্তী এবং তার ছেলে ঝিনুকের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই দেখা যায় ছবিগুলোতে তাদের সম্পর্ক বোঝা যায় মা এবং ছেলের থেকে বেশি বন্ধুর মতো থাকতেই ভালোবাসেন তারা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন টলিউডের বিতর্কিত এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে যখন তার ছেলে ঝিনুককে নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী জানান ছেলে ঝিনুক এখন আমার বাবা কিন্তু কেন এমন বললেন এই অভিনেত্রী সাংবাদিকের ছুড়ে দেওয়া এক প্রশ্ন তিনি বলেন ছেলে তাকে শাসন করেন কি না উত্তর দিতে গিয়ে শ্রাবন্তী বলেন ঝিনুকই এখন আমার সব কিছু ওই আমাকে সবসময় শাসন করে ও আমার বাবা আমি ওর মেয়ে যেহেতু আমাদের মধ্যে বয়সের পার্থক্য খুবই কম ভাই বোনের মতন বলতে পারেন সম্প্রতি কিছুদিন আগেই ওর জন্মদিনে আমরা ঘুরতে গিয়েছিলাম বলতে গেলে একেবারেই অন্য ধরনের সম্পর্ক আমাদের এরপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে যখন তার ছেলের বন্ধুবান্ধবদের প্রসঙ্গে প্রশ্ন করা হয় অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানান ঝিনুকের বন্ধুরা মানেই তো আমার বন্ধু স্বাভাবিকভাবে ওর বন্ধু বাড়ল মানে আমারও বন্ধু বাড়ে